আমি সেই স্বাদ সেরকম স্বাদ লাগতেছে রূপালি এটা অন্য না মল্লিকা আম্রপালি মল্লিকা আসসালামু আলাইকুম ভালো আছেন আমরা তিনটা আম নিছি আম খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আম এখন নদীর পানিতে আমরা ধুবো তাই তো নাকি নদীর পানিতে আম ধুয়ে খাইতে হবে নদীর পানি কি অবস্থা নদীর পানি তো ভালোই পরিষ্কার দেখা যাচ্ছে মাছও তো অনেক ভাই এখানে দেখতেছি মাছ ধরবেন নাকি আমটাও ধুয়েন ভালো করে ধুয়েন আবার সাবান টাবান লাগবে হুইল বটার দিলে ভালো হইতো না যে কোনো একটা দিয়ে দেন আমাকে এখন খাওয়ার টেস্ট অনেক দূর যাবে একদম গাছ পাকাম খান দেখি কেমন টেস্ট বুঝলেন মাশাআল্লাহ খুব ভালো না আমরা এখানে নিয়ে আসেন দেখি আমি সেই স্বাদ সেরকম স্বাদ লাগতেছে গাছ পাকা আমি এজন্য স্বাদ বেশি না এই বাগানের আমগুলো কিন্তু ম্যাচুর হয়েছে যেহেতু এখনো পারে নাই এগুলো প্রাপ্ত বয়স্ক হয়েছে আমগুলো একদম